নমস্কার বন্ধুরা, সময় টুকুরে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে ফোকাস WBCS মেন্স প্র্যাকটিস বুক এই বইটি নিয়ে একটা রিভিউ দেবো। বইটি লিখেছেন মোনালিসা এবং চিফ এডিটর হচ্ছেন সৌরভ চ্যাটার্জি, WBCS এক্সিকিউটিভ র্যাঙ্ক 1, এবং আরও 6 জন WBCS অফিসার মিলে এই বইটি রচনা করেছেন। তো এনারা একটা WBCS-এর জন্য ফিলিমসের জন্য একটা প্র্যাকটিস বই বার করেছিলেন, ফোকাস WBCS। সেই বইটি কিন্তু খুব নাম করেছিল এবং সেই বইয়ে কিন্তু কোশ্চেন কোয়ালিটি খুব ভালো ছিল এবং ভুলের পরিমাণ কিন্তু খুবই কম ছিল। বাজারে যে সমস্ত প্র্যাকটিস সেট ছিল তাদের মধ্যে কিন্তু অনেক বেটার ছিল সেই বইটি। তো ওনারাই এই বইটি বার করেছে মেন্সের জন্য। তো এখানে উইথ এক্সপ্লেনেশান দেওয়া আছে, এখানে পেপার 1, 2, 3, 4, 5, and 6 ছটা পেপারই কিন্তু এখানে প্র্যাকটিস সেট হিসেবে দেওয়া আছে। মডেল অ্যান্সার অন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ দেওয়া আছে এবং এটি হচ্ছে ব্রাইট একাডেমির বুক। তো এই বইটির ভেতরে কেমন সেটা দেখে নিই। এখানে বইটির দাম করা হয়েছে 500 টাকা, MRP হচ্ছে 500। তো মোটামুটি কলেজ স্ট্রিটে যদি যাওয়া যায় 35-40% ডিসকাউন্ট পাওয়া যায়। তো মোটামুটি 300-330-এর মধ্যে কিন্তু বইটি পাওয়া যাবে। তো এখানে বইটি সম্বন্ধে কিছু দেওয়া আছে, এখানে স্ট্র্যাটেজি 2 ক্র্যাক WBCS মেন্স, এখানে দীপাঞ্জন জানা র্যাঙ্ক 2 WBCS এক্সিকিউটিভের, তাহলে স্ট্র্যাটেজি এখানে দেওয়া আছে। এখানে WBCS এক্সিকিউটিভ এক্সামিনেশনের স্কিম অ্যান্ড সিলেবাসটা এখানে দেওয়া আছে, এখানে কত নাম্বার আছে, কোন গ্রুপে কী কী নাম্বার ডিভিশন আছে সবগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এবার চলে আসি কন্টেন্টের মধ্যে। ফোকাস WBCS মেন্স প্র্যাকটিস বুক কন্টেন্ট কী আছে দেখো। পেপার ক্ষেত্রে পেপার 1-এ হচ্ছে সাবজেক্ট বেঙ্গলি আছে, সেখানে সিলেবাসে লেটার রাইটিং, ড্রাফটিং, রিপোর্ট, পেসি রাইটিং এগুলো রয়েছে। পেজ নাম্বার হচ্ছে 1-38 পাতা পর্যন্ত রয়েছে। এখানে পেপার 2-এ ইংলিশ রয়েছে, সেখানেও একই রকম রয়েছে, 39-81 পাতা পর্যন্ত রয়েছে। পেপার 3-তে আছে জেনারেল স্টাডিজ 1, এখানে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসিস অন দ্য ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য ওয়েস্ট বেঙ্গল। তো 83-194 পাতা পর্যন্ত রয়েছে। পেপার 4-এ রয়েছে জেনারেল স্টাডিজ 2, সায়েন্স টেকনোলজি পার্টটা রয়েছে 195-318, এবং পেপার 5-এ আছে জেনারেল স্টাডিজ 3, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ইকোনমি 319-464 পাতা পর্যন্ত, এবং পেপার 6-এ আছে জেনারেল স্টাডিজ 4, অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং, এটা 465-582 পাতা পর্যন্ত টোটাল যে সাবজেক্টগুলো সবগুলো রয়েছে এখানে। তো এখানে প্রথমে রয়েছে সূচিপত্র বেঙ্গলির ক্ষেত্রে, বেঙ্গলির ক্ষেত্রে 10টা মডেল প্র্যাকটিস সেট রয়েছে এবং সেগুলো অ্যান্সার কিন্তু করে দেওয়া আছে। প্র্যাকটিস সেটে যে পত্র লেখন 10টা সেটে 10টা যে সেই পত্র লেখনগুলো এখানে পেয়ে যাবে। আবার এইভাবে সম্পাদিক ও প্রতিবেদন 10টা রয়েছে সেটা পাবে, সারাংশ লিখন সেগুলো অ্যান্সার কিন্তু করে দেওয়া আছে। এখানে প্র্যাকটিস দেখো, এবং প্র্যাকটিস সেটের যে টপিকগুলো নেওয়া হয়েছে কিন্তু সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় পড়ার মতন। যেমন অনলাইন শিক্ষা পদ্ধতি সমাজে বৈষম্য বাড়াবে, তারপরে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান প্রশংসায় বিশ্বব্যাংক থেকে ইউনিসেফ, বিভিন্ন সারাংশ লিখন, এখানে 69টি পাঠ করে এখানে কোশ্চেন দেওয়া আছে, 10টা প্র্যাকটিস সেট এইভাবে দেওয়া আছে। এখানে দেখো নতুন কৃষি বিল, সুরক্ষা না দুর্দশা, এগুলো আছে, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক এক্সামে পড়ার মতো, এইভাবে প্র্যাকটিসের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো। টোটাল 10টা দেওয়া আছে এবং 10টার মধ্যে 10টা যে পত্র লিখন আছে সেটা তোমরা এই একটা টপিক এখানে 10টা দেওয়া আছে, আগের যে পত্র লিখনগুলো আছে প্র্যাকটিস সেটে সেগুলো কিন্তু এখানে অ্যান্সার করে দেওয়া আছে। তো এখানে পত্র লিখনের কী কী অনুসরণ করা প্রয়োজন সেটাও দেওয়া আছে, এবং অনলাইন শিক্ষা পদ্ধতি সমাজে বৈষম্য বাড়াবে, তো এগুলো কী ফরম্যাটে লিখতে হবে প্রথম যেটা আছে সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে, বাকিগুলো শুধু বডি পার্টটা দেওয়া আছে। এভাবে টোটাল 10টা সেটের সমস্ত কিছু রয়েছে, সারাংশ রয়েছে 10টা, তারপরে অনুচ্ছেদ লিখন, এভাবে বাংলার বঙ্গানুবাদ রয়েছে, ইংলিশের ক্ষেত্রেও একই রকমভাবে 10টা প্র্যাকটিস সেট রয়েছে এবং ইম্পর্টেন্ট টপিক সেগুলো রয়েছে ইংলিশের ক্ষেত্রে, লেটার রাইটিং, ড্রাফটিং সেগুলো সমস্ত কিছু রয়েছে 10টা সেট, এবং তার পরবর্তীতে 10টা সেটের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার করে দেওয়া আছে। এখানে যেমন অ্যান্সার দেওয়া আছে লেটার টু এডিটরের ক্ষেত্রে কীভাবে লিখতে হয় সেটা হচ্ছে রাইট টু দ্য রিগার্ডিং ইরেগুলারিটি ডান ইন দ্য ফেয়ার প্রাইস অফ ডিউরিং করোনা ভাইরাস ইনফেকশন, এখানে একটা ফরম্যাট দেওয়া আছে কীভাবে লিখতে হয়। তো এইভাবে টোটালটা দেওয়া আছে ইংলিশের ক্ষেত্রে, একই রকমভাবে এভাবে অ্যান্সার করে দেওয়া আছে। পেপার 3-তে আছে হিস্ট্রি অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এখানে 10টা সেট রয়েছে, 10টা সেটের কোশ্চেন এখানে পেয়ে যাবে, 200টা করে কোশ্চেন রয়েছে, এবং তার শেষের দিকে অ্যান্সার করে দেওয়া আছে অ্যান্সার, এবং যে সমস্ত কোশ্চেনের এক্সপ্লেনেশন দরকার সেগুলোর এক্সপ্লেনেশন কিন্তু খুব ভালোভাবে এখানে দেওয়া আছে।
এবং কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং উল্লেখযোগ্য কোশ্চেন রয়েছে, এক্সামে আসার মতোই কোশ্চেন এগুলো। এভাবে টোটাল 10টা সেট হিস্ট্রির ক্ষেত্রে, জিওগ্রাফির ক্ষেত্রে রয়েছে পেপার 3-এর ক্ষেত্রে, এবং প্রত্যেকটি সেটের শেষের দিকে অ্যান্সার দেওয়া আছে, এবং কিছু কিছু কোশ্চেনে যেগুলো এক্সপ্লেনেশন দরকার সেগুলোর এক্সপ্লেনেশন খুব ভালোভাবে এখানে দেওয়া আছে। পেপার ফোরে আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্ট, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এখানেও 10টা সেট রয়েছে, প্রত্যেকটিতে 200টা করে কোশ্চেন রয়েছে। শেষের দিকে অ্যান্সার করে দেওয়া আছে এবং এর এক্সপ্লেনেশন, ইম্পর্টেন্ট যে এক্সপ্লেনেশন দরকার আছে সেগুলো কিন্তু এক্সপ্লেনেশন এখানে পেয়ে যাবে তোমরা। সায়েন্স টেকনোলজি 10টা সেট রয়েছে, পেপার 5 হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, সেখানেও তোমরা 10টা সেট পেয়ে যাবে, প্রত্যেকটা 200টা করে কোশ্চেন রয়েছে, প্রত্যেকটা সেটের শেষের থেকে অ্যান্সার রয়েছে, এখানেও তোমরা এক্সপ্লেনেশন তোমরা পেয়ে যাবে। পেপার 5, পেপার 6-এর ক্ষেত্রে পেপার 6-এ আছে অ্যাথমেটিক ক্যান টেস্ট অফ রিজনিং, এখানে 10টা সেট রয়েছে, 100টা করে রিজনিং অ্যান্ড ম্যাথামেটিক্স রয়েছে, এর অ্যান্সার শেষের দিকে করে দেওয়া আছে। এবং সো বন্ধুরা, এখানে প্রত্যেকটা পেপারের জন্য কিন্তু 10টা করে প্র্যাকটিস সেট রয়েছে এবং কোশ্চেনগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন, এবং দেখো প্রত্যেকটি সেটে কিন্তু 200টা করে কোশ্চেন আছে, তার সাথে সাথে কিন্তু অ্যান্সারের সাথে এবং এক্সপ্লেনেশনও কিন্তু দেওয়া আছে। তো 200টা কোশ্চেনের পাশাপাশি তোমরা প্র্যাকটিস করলে আরও ইনফরমেশান তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো টোটাল এইভাবে প্রত্যেকটা পেপারের জন্য কিন্তু 10টা করে প্র্যাকটিস সেট সেখান থেকে পেয়ে যাবে তোমরা। তো সেগুলো যদি প্র্যাকটিস করো তোমাদের কিন্তু অনেকটাই উপকার হবে। এবং এর যে বইটার দাম 500 টাকা করা আছে এমআরপি, তো এটা ডিসকাউন্ট দিয়ে 35-40% ডিসকাউন্ট এমনি কলেজ স্ট্রিটে পাওয়া যায়। তো 300-330 টাকার মধ্যে কিন্তু বইটা পেয়ে যাবে। এবং পেজ কোয়ালিটি যদি দেখি, পেজ কোয়ালিটি আরেকটু বেটার হলে ভালো হতো, তো বাকি সব ঠিক আছে। এতে বাংলা এবং ইংলিশে যদি যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সামে আসার মতোই, এবং লেখাগুলো কিন্তু স্ট্যান্ডার্ড রয়েছে এবং কোশ্চেনও কিন্তু খুবই ভালো আছে। তো এই বইটি থেকে যদি তোমরা প্র্যাকটিস করো অবশ্যই তোমরা উপকার পাবে। এখানে কোশ্চেনের সাথে যে এক্সপ্লেনেশন দেওয়া আছে সেগুলো কিন্তু খুব ভালো দেওয়া আছে। তো এই একটা বই ব্যবহার করলে কিন্তু 6টা পেপারের জন্যই কিন্তু প্রিপারেশনটা স্ট্রং করা যাবে। তো তোমরা এই বইটি কিন্তু ব্যবহার করতে পারো। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক করতে পারো এবং আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।